বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো চালের আটা দিয়ে দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি আর এটা আমি আজকে মটরশুঁটি দিয়ে করে দেখাবো চালের আটার সাথে মটরশুঁটি দিয়ে এই দারুণ টিফিন রেসিপিটি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো প্রথমে আমি এক বাটি নিয়ে নিয়েছি ছাড়িয়ে এবার তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রথমে একটা পেস্ট করে নেব তার জন্য মিক্সির জারে দিয়ে দিলাম এবং একটা পেস্ট বানিয়ে নিলাম এবার দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়ে আমি প্রথমে অল্প একটু হিং আর একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আর একটু ফোড়নটা হয়ে যেতেই আমি দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অল্প একটু হলুদ পরিমাণ মতো নুন ভালো করে এটাকে শুকনো করে নিতে হবে আর দেব একটা ভাজা মশলার গুঁড়ো এটাতে আছে গোটা গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি লবঙ্গ অল্প একটু মৌরি জিরে আর ধনে আর আর আছে শুকনো লঙ্কা তেজপাতা এগুলো সব ডাইলস্ট করে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই ভাজা মশলাটা ভীষণই সুন্দর টেস্ট হয় আর দিলাম দেখো অল্প একটু চিনি দিয়ে ভালো করে শুকনো করে আমি এবার দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম এক গ্লাস জল দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দু চামচ মতো তেল দিয়ে এবারে বা এক বাটি আটা এখানে নিয়েছি আমি চালের আটা সেদ্ধ আর আতপ মেশানো চালের আটা ছিল আমার সেটাই আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব এটা শুকনো চালের গুঁড়ো কেনা চালের গুঁড়ো এটা আমার হাফ মানে আমি মিশিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো আর সেদ্ধ চালের গুঁড়ো শুকনো আটাটা দিয়ে আমি ভালো করে জলের মধ্যে দিয়ে আমি না নেড়ে নিচ্ছি একদম শুকনো করে নেব কড়ার মধ্যে দিয়ে তেল দেওয়া আছে খুব সুন্দরই মচমচে হবে টিফিন রেসিপিটা তোমরা এতক্ষণি বুঝেই গেছো আমি কি করতে চলেছি কড়াইশুঁটি দিয়ে আমি চালের আটা দিয়ে কচুরি করে দেখাবো দারুণ টেস্টি হয় এই কচুরিটা তো দেখো ভালো করে শুকনো করে আমি চালের আটাটা নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হতেই আমি হাতে তেল লাগিয়ে একটু মেখে নেব এবার এই চালের আটা এটা খুবই নরম হয় তো তার জন্য আমি এর সাথে একটু অল্প একটু আটা মিশিয়ে নেব তো দেখো অল্প একটু করে আটা দিয়ে আমি চালের গুঁড়োটা ভালো করে চালের আটাটা ভালো করে মেখে নেব। খুব বেশি দিতে লাগবে না অল্প একটু দিলেই হয়ে যাবে মাখার সময় এটা তোমরা বুঝে যাবে কি কতটা আটা লাগবে সেই বুঝে তোমরা মেখে নেবে হাতে লেগে যাবে না এরকম মতো হবে সেই রকম আটা একটু অ্যাড করে দিয়ে ভালো করে চালের আটাটা মেখে নেবে তো দেখো এরকম আমার মাখা হয়ে গেল অল্প অল্প করে চালের আটা এমনি আটা দিয়ে আমি মেখে নিলাম চালের আটার সাথে অল্প একটু আমার বেশি লাগেনি হাফ বাটিরও খুব কম লেগেছে এমনি আটা সেটা দিয়ে মেখে নিলাম চালের আটাটা তো দেখো ভালো করে মাখা হয়ে গেছে আমার হাতে কিন্তু আর আটকে যাচ্ছে না আর খুবই সুন্দর নরম হবে ডোটা অথচ আর হাতে আটকে যাবে না এরকম পর্যায়ে আমাকে করে নিতে হবে তারপর দেখো ছোট ছোট করে লেচি কেটে নিলাম লুচির থেকে একটু বড়ো সাইজ করব যেহেতু কচুরি বানাবো এবার দেখো আমি গোল গোল করে নিচ্ছি হাত দিয়ে লেচিগুলোকে এবার এর মধ্যে আমি যে পুরটা বানিয়ে রেখেছি কড়াইশুঁটির সেই পুটটা ভরে নেব তো দেখো খিলি করে নিচ্ছি খিলি করে এবার আমি কচুরির কড়াইশুঁটির পুটটা ভরে নিলাম প্রত্যেকটা এইভাবে রেডি করে নেব তারপরে বেলে ভাজবো সবগুলো পুরো এইভাবে ভরে নেব তাহলে সুবিধা হবে আমরা তো ময়দা দিয়ে কচুরি কড়াইশুঁটির কচুরি করে খাই এইভাবে চালের আটা দিয়ে একবার কড়াইশুঁটির কচুরি করে খেয়ে দেখবে বন্ধুরা ভীষণই সুন্দর হয় এবার দেখো বেলে নেব খুব হালকা হাতে বেলতে হবে আস্তে আস্তে করে যদি দেখো ফেটে যাচ্ছে তাহলে একটু হাত দিয়ে দিয়েও তোমরা ল বড়ো করে নিতে পারো তখন বেলন চাকিরি না করে হাত দিয়েও করে নিতে পারো আমি আস্তে আস্তে করেই খুব হালকা হাতে বেলে নিলাম বেলুন চাকি দিয়ে এই কাজটা তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে তো দেখো খুবই হালকা হাতে বেলে নিচ্ছি আমি প্রথমে বেলে নিয়ে তারপরে ভেজে নেবো কয়েকটা আগে বেলে নিয়ে তারপর ভাজবো খুব হালকা হালকা করে চাপ দিয়ে আমি বেলে নিচ্ছি যেহেতু চালের আটা অল্প অল্প একটু বেরিয়ে গেলেও কোনো অসুবিধা হবে না যদি দেখো বেশি ফেটে যাচ্ছে তখন তোমরা হাত দি হাত দিয়ে চে প্রেস করে করো তোমরা লুচিটাকে কিন্তু বেলে নিতে পারবে আর না হলে যদি তোমরা বেলন চাকিতে করো খুব হালকা করে যেমন করে আমি বেললাম ওরমভাবে বেলে নেবে আর দেখো কত সুন্দর কচুরিগুলোও কিন্তু ফুলে উঠছে এবার এটা উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেবে তো দেখো কত সুন্দর হয়েছে ভীষণই টেস্টি হয় এই কচুরিগুলো খেতে তোমরা টিফিনে এইটা সকালে কিংবা রাতে ডিনারে বাচ্চাদের টিফিনে করে দেবে ভীষণই পছন্দ হবে বাচ্চাদের আর খেতে একদমই আলাদা একদমই অন্যরকম হয় এমনি ময়দার লুচি কচুরি তো আমরা খাই কড়াইশুটির কচুরি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা ভীষণই টেস্টি হয় আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আত্মীয় স্বজন পরিজনের সাথে এটা শেয়ার করে দিও আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজকে নতুন দেখছো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর পাশে থাকা আইকনটা অবশ্যই দাবি দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব। তোমরা খুব সহজেই সেই ভিডিওগুলোকে সহজেই দেখতে পাবে তোমাদের ফোনে খুব সহজেই পৌঁছে যাবে সেই ভিডিও নোটিফিকেশান দেখো বন্ধুরা প্রত্যেকটা কচুরি কত সুন্দর করে ফুলছে দেখো অল্প একটু করে ফেটে গেছে যেহেতু চালের আটা দিয়ে করছি তো তার জন্য কোনো অসুবিধা হবে না খুব হালকা হাতে এটা তোমরা উল্টে পাল্টে একটু লালচে লালচে করে ভেজে নেবে এই দেখো হয়ে গেল আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকেই ভেজে নেব দেখো তুলে নিলাম আমি ছোলার ডালের সাথে আজকের এই কচুরিগুলো সার্ভ করলাম তো কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও ভীষণই টেস্টি হয়েছিল খেতে তাহলে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নতুন কোনো রেসিপি নিয়ে টাটা